man is least himself when he talks in his own person. But if you give him a mask, he will tell you the truth. Rajunta. Jole uthechhe street lamp. Shei street lamp er mridu aloy dekha gelo ek narike. Achomka ekta ghor theke ber hoye she baire thebe thaka ekta garite tori ghori kore dhuklo. Je garite age thekei kichu manush chilo. এই মহিলার সংযুক্তিতে খানিকটা স্বস্তির নিঃশ্বাসও ফেলল তারা। কাল বিলম্ব না করে গাড়িও মৃদু গর্জন করে শুরু করে দিল যাত্রা। গন্তব্য উত্তর দিক ক্যামব্রিজ। প্যাডিংটনের মৃদু ট্রাফিক ঠেলে ধীরে ধীরে গাড়ি এগুতে লাগলো গন্তব্যের দিকে। সবকিছুই স্বাভাবিক, কিন্তু গাড়ির মধ্যে বসে থাকা সবাই তটস্থ, যেন অশুভ কোনো কিছুর অপেক্ষায় উন্মুখ হয়ে আছে সবাই। তবে উল্লেখযোগ্য সেরকম কোনো কিছুই হল। গাড়ি রাত 10টা নাগাদ পৌঁছল ইস্ট অ্যাংলিয়ায়। সেখান থেকে 15 মাইল ভেতরে ঢুকল গাড়িটা এলিংহাম গ্রামে। গ্রামে ঢুকে বামে কিছু দূর গিয়েই গ্র্যান্ড জর্জিয়ান ম্যানর হাউস। গাড়ি থামল। সেই মহিলা গাড়ি থেকে নামলেন, হন্তদন্ত হয়ে ঢুকলেন বাড়ির মধ্যে। কিছু পরে জানা গেল ভদ্রমহিলার বেশভূষার আড়ালে এই মানুষটি আদতে একজন পুরুষ। নাম জুলিয়ান অ্যাসাঞ্জ, উইকিলিক্স এর ফাউন্ডার। তিনি খবর পেয়েছিলেন উইকিলিক্সে তার প্রকাশ করা সংবাদের বরাতে তাকে খুন করার মিশনে নেমেছে কিছু আততায়ী। এবং এবারই প্রথম না, উইকিলিক্স যখন থেকে ক্ষমতাধর মানুষদের চটানো শুরু করেছে তখন থেকেই বহুবার তাকে নিতে হয়েছে ছদ্মবেশের আশ্রয়, যাতে কেউ ট্র্যাক করতে না পারে। সেই জন্য বার্নার মোবাইল ব্যবহার করতে হয়েছে, পালিয়ে বেড়াতে হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায়, ক্রমশই পাল্টাতে হয়েছে আবাসস্থল। অবশ্য এটা তো হবারই, যেভাবে তিনি আমেরিকান আর্মির ক্লাসিফাইড ইনফরমেশন লিক করেছেন, ইউএস এম্বাসির ক্লাসিফাইড ডিপ্লোম্যাটিক কেবল এক্সপোজ করেছেন পেরুর তেল কেলেঙ্কারি, আরব দেশগুলোর দুর্নীতি, ইয়েমেনের ড্রোন স্ট্রাইক, চায়নায় তিব্বত বিদ্রোহ, ইরাকে আমেরিকার আক্রমণের চাঞ্চল্যকর সব তথ্য, তাতে তার উপর মুহুর্মুহু হামলা যে হবে এটাই তো স্বাভাবিক। উইকিলিক্সের বরাতে জুলিয়ান অ্যাসাঞ্জের জীবনে মামলার কিন্তু কোনো অভাব নেই। সুইডেন রেপ মামলায় ফাঁসাতে চেয়েছে তাকে, ব্রিটেনে তার বিরুদ্ধে আছে জামিন অমান্যের মামলা, তার চেয়েও বড় কথা এক আমেরিকাতেই তার বিরুদ্ধে ঠুকে রেখেছে 18টি মামলা, যেগুলো প্রমাণিত হলে তাকে কারাভোগ করতে হবে 175 বছর। তবে সেই প্রসঙ্গে যাওয়ার আগে শুনে আসা যাক কিশোর বয়সে তার প্রথমবার মামলায় পড়বার গল্প। 1991 বসন্ত, অ্যাসাঞ্জ তার দুই হ্যাকার বন্ধু মিলে হ্যাকিংয়ের জন্য দারুণ একটা টার্গেট বাছাই করে। টার্গেটের নাম মেলনেট, ইউএস মিলিটারির সিক্রেট ডিফেন্স ডেটা নেটওয়ার্ক। বলাই বাহুল্য, হ্যাক সে করেও, সেই সাথে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিরও দখল নেয় তার টিম। এই ঘটনায় টনক নড়ে প্রশাসনের, হ্যাকারদের খুঁজে বের করার জন্য চিরুনি তল্লাশিও শুরু হয়। অ্যাসাঞ্জের আশঙ্কা হচ্ছিল পুলিশ হয়তো তাদের বাড়িতেও চলে আসবে, পুলিশ যাতে কোনো কিছু না পায় সেই জন্যে কম্পিউটার ডিস্ক পুড়িয়ে যত রকম ট্রেস আছে সেগুলোকে পরিষ্কার করে ধ্বংস করে সে বাড়ি ছাড়ে। পরবর্তীতে ধরা পড়ে সে, তাকে নেওয়া হয় আদালতে, 28টি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে, এবং এই হ্যাকিং টিমেরই সেই যে মাস্টার মাইন্ড সেটাও প্রমাণিত হয়। কিন্তু আদালত তবুও তাকে ছেড়ে দেয়, কারণ তার অপরাধ যেমন প্রমাণিত হয়েছে তেমনি প্রমাণিত হয়েছে এটাও নিজের স্বার্থের জন্য এই ওয়েবসাইটগুলোকে হ্যাক করে নিছে, বরং সে যে হ্যাক করতে পারে এটা প্রমাণ করার জন্যই সে এই ওয়েবসাইটগুলোকে হ্যাক করেছিল। আদালত থেকে মুক্তি পাবার পরেই অ্যাসাঞ্জের মাথায় প্রথম উপলব্ধি আসে, এরকম ছোটোখাটো কাজ আর না, এবার যদি হ্যাকিং করি মানুষের জন্য করব। এর কিছু বছর পরেই জন্ম উইকিলিক্সের। যে উইকিলিক্সে প্রকাশিত সংবাদের ঘটনা পরম্পরার জের ধরে জুলিয়ান অ্যাসাঞ্জ এখন আছে সাউথ লন্ডনের বেলমার্শ প্রিজনে। এই প্রিজনে প্রায় 4 বছর হতে চলল তার। এই প্রিজনে তিনি একাধিকবার হয়েছেন সুইসাইডাল, মিনি হার্ট অ্যাটাকও তিনি এখানেই করেছেন। তার সাথে দেখা করতে দেওয়া হয় না কাউকে, তার সেলের আশেপাশেও রাখা হয়নি কোনো কয়েদিকে। অনেকটা সলিটারি কনফাইনমেন্টের হিম শীতল নিরবতায় মানসিক দৈন্যদশায় কাটছে জুলিয়ান অ্যাসাঞ্জের দিন, যা দেখে প্রশ্ন ওঠে মনে, অ্যাসাঞ্জ কি কখনো ভেবেছিলেন সত্য প্রকাশের বিপরীতে এমন রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হবে তাকে? তবে বাস্তবতার এই তো শেষ কিংবা শুরু না। বেলমার্শ প্রিজনে ঢোকার আগে তিনি ছিলেন লন্ডনের ইকুইডর অ্যাম্বাসিটির, সেখানে ছিলেন প্রায় 7 বছর। সেখানে থাকা অবস্থাতেই প্ল্যান করা হয় তাকে মেরে ফেলা হবে। কারা প্ল্যান করলো, কেনই বা করলো? সাল 2017। 2012 সালে ডেলিভারি বয়ের ছদ্মবেশে ইকুইডর অ্যাম্বাসিতে প্রবেশের পর অ্যাসাঞ্জ এখানে পেরিয়ে গিয়েছে 5 বছর।
অবরুদ্ধ জীবনই কাটাচ্ছেন তিনি। তবে জীবন চার দেয়ালের মধ্যে স্থির হয়ে গেলেও অ্যাসাঞ্জ হাত গুটিয়ে বসে নেই মোটেও। নিয়মিতই তিনি উইকিলিক্সে প্রকাশ করছিলেন নানা রকম তথ্য, যার জের ধরেই সিআইয়ের কিছু গুরুত্বপূর্ণ নথি ফাঁস করেন তিনি। ওয়ার্ল্ড সেভেন লিগ টাইটেলের এই পাবলিকেশনে খেপে যায় সিআইএ। সিআইয়ের মোস্ট সেন্সিটিভ সব হ্যাকিং টুলস কিভাবে সিআইএ সারা বিশ্বের যে কোনো কম্পিউটার নেটওয়ার্ক কিংবা মোবাইল নেটওয়ার্কে প্রবেশ করে মানুষ কিংবা এজেন্সিকে ট্র্যাক করে, সেই সমস্ত কিছুর বর্ণনা যেভাবে বিস্তারিতভাবে উঠে এসেছে উইকিলিক্সে, তাতে সিআইয়ের সব স্ট্র্যাটেজি অনেকটা নগ্ন হয়ে ধরা দেয় জনসমক্ষে। এদিকে এই ঘটনা ঠিক এক বছর আগেই সিআইয়ের ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন মাইকেল রিচার্ড পম্পে, এবং তার দায়িত্ব নেবার এক বছর পরেই এই যে কেলেঙ্কারি, এটা তার জন্যও ছিল বেশ লজ্জার। সুতরাং পরিকল্পনা করা হয় আইনি প্রক্রিয়ার জন্য অপেক্ষা না করে গোপনে অ্যাসাঞ্জকে অপহরণ করে এরপর খুন করা হবে। এই মিশনের নামও দেওয়া হয় সিআইএস ওয়ার অন উইকিলিক্স। বিশেষ প্লেন নিয়ে ইকুয়েডর এম্বাসি থেকে জুলিয়ান অ্যাসাঞ্জকে অপহরণ করা হবে, এরপর তাকে আমেরিকায় আনা হবে, এরপর হত্যা করা হবে। এটাই ছিল প্রাথমিক চিন্তাভাবনা। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিআইএ চিফ মাইক পম্পেও দুজনই সম্মত ছিলেন এই মিশনের ব্যাপারে, কিন্তু শেষ পর্যন্ত অ্যাসাঞ্জকে অপহরণ ও হত্যার আইডিয়া থেকে সরে আসেন তারা। বরং তারা ইকুয়েডর এম্বাসিতে থাকা অ্যাসাঞ্জের কর্মকাণ্ডের উপর আড়ি পাতা শুরু করেন, যেটা বজায় থাকে অ্যাসাঞ্জ ব্রিটিশ পুলিশের কাছে গ্রেফতার হবার আগ পর্যন্ত। যদিও ট্রাম্প কিংবা পম্পেও পরবর্তীতে তারা কেউই আর এই সিআইএস ওয়ার অন উইকিলিক্সের বিষয়ে সত্যতা স্বীকার করেননি, তবে 2022 26 সেপ্টেম্বর ইয়াহু রিপোর্ট একটা প্রতিবেদন করে, যে প্রতিবেদনে আমেরিকান ইন্টেলিজেন্সের 30 জন কর্মীর সাক্ষাৎকারের ফলশ্রুতিতে জানা যায় এরকম একটা প্ল্যান সত্যি করেছিল তারা। অ্যাসাঞ্জকে নিকেশ করার ইচ্ছা তাদের সত্যিই ছিল। ছদ্মবেশের জীবনযাপন, পালিয়ে বেড়ানো এম্বাসি ও প্রিজনের এক যুগ পার, খুনের টার্গেট হওয়া, অ্যাসাঞ্জের বিগত জীবনের দিকে তাকালে খানিকটা যেন বিষাদগ্রস্ত হতে হয়। চাঞ্চল্যকর তথ্য প্রকাশের অভিযোগে একজন মানুষ জীবন থেকে হারিয়ে ফেলল প্রিয় ও কাছের মানুষের স্পর্শ। সে মুখোমুখি হল এমন বাস্তবতার যেখানে রাষ্ট্র অপরাধ করলে কোনো সমস্যা নেই, মানচিত্র পুরুক, দাবানল জ্বলুক, লাশ জমুক, অপরাধ নেই, কিন্তু অপরাধ সেসব ঘটনাকে ডকুমেন্টেড ভার্সনে জনসমক্ষে আনাতে। জানলে অবাক হবেন অ্যাসাঞ্জের বিরুদ্ধে আমেরিকা যে 18টি চার্জ এনেছে তার অন্যতম এসপিওনাজ অ্যাক্টের ভায়োলেশন। বিস্ময়কর ব্যাপার এটাই, ইতিহাসে প্রথমবারের মতো কোনো পাবলিশারের বিরুদ্ধে আনা হয়েছে এই অভিযোগ, তাও অন্য দেশের কোনো পাবলিশারের বিরুদ্ধে। এবং এই ঘটনা বোঝাচ্ছে এটাও, যদি এই এসপিওনাজ অ্যাক্টের ভীষণ কুটিল জালে অ্যাসাঞ্জকে তুলে ফেলা যায়, তাহলে তা সারা বিশ্বের সমস্ত সাংবাদিকের জন্য একটা অশনি সংকেত, সবার জন্যই দুর্ভাগ্যজনক একটা বিষয়, যে কারণেই সবাই সেন দৃষ্টিতে নজর রেখেছে জুলিয়ান অ্যাসাঞ্জের জীবনের দিকে, তার নিয়তির দিকে। কারণ অ্যাসাঞ্জের এই আইনি টানাহেচড়ার ফলাফল যা হবে সেটার ভিত্তিতেই নির্ধারিত হবে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের ভবিষ্যৎ। যদিও শেষ পর্যন্ত তিনি সুবিচার পাবেন কিনা সেটা নিয়ে কেউই নিশ্চিত নন, তবে জুলিয়ান অ্যাসাঞ্জের জীবনের গত এই এক যুগের টানাপোড়েন থেকে একটা বিষয় বেশ পরিষ্কার, কখনো কখনো একজন মানুষই যথেষ্ট পুরো প্রশাসনের ঘাম ছোটানোর জন্য।